হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে 16 তারিখ। তো এখন কটা বাজে? সকাল 9:06। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি আজকে সকাল আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আজকে আমি বাপের বাড়ি যাবো। কেন তোমরা সবাই জানো? কারণ আজকে রামায় ষষ্ঠী। তো ওই জন্য আমি আর দিশান যাবো, একটু পরে যাবো। কিন্তু বাইরের ওয়েদার এত খারাপ, ঠিক আছে, পুরো মেঘলা ওয়েদার বাইরে। সকালের বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা, কিন্তু এখন একটু কমেছে। জানি না 11:30-11:15 দিকে আমরা বেরোবো, তখন অবধি যদি বৃষ্টি কমে যায় তো ভালো, নাহলে জানি না কী হবে। এখনও মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এরকম একটা দিনে যদি মেঘলা থাকে না ওয়েদার, একটু মন ভালো লাগে না। তবু আর দিশানের বাবা যাবে না, যাবে কি না জানি না এখনও অবধি, মনে হয় যাবে না। আমরা দুজনেই যাব টোটো করে। তো এখন দিশান একটু আগে ঘুম থেকে উঠেছে, এখন দিশানের ব্রেকফাস্ট করতে হবে। আমি একটু চা খেয়ে নিলাম, দেখলে এখন রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু এখনও খাইনি। যাওয়ার আগে কটা খেয়ে যদি ইচ্ছা করে খেয়ে যাব। আর দিশান এখন ব্রেকফাস্ট করবে, তারপরে দিশানে আমার এখনও কিছু প্যাকিং মানে গোছানোও হয়নি জামাকাপড়, তো সেগুলোও গোছাবো। চলো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে দিশানকে খাইয়ে টাইয়ে প্যাকিং ট্যাকিং করে নিই আর রেডি হয়ে তারপর। তুমি রেডি হয়ে গেছো? কোথায় যাবে? কোথায় যাবে এখন? কোথায় যাবে? আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছো আমি একটা কুর্তি পরেছি। আর দিশানও রেডি হয়ে গেছে, দিশানের বাবা যাবে না, আমরা দুজনই যাব। তো টোটো এখনো আসেনি, টোটো আসলে আমরা বেরোবো। আমাদের সব ওই যে হয়ে গেল, ওই যে ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ভালো লাগে না, বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে, টিপ টিপ টিপ। তো ভাবলাম কমে যাবে, কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো এখন আই থিঙ্ক 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। তো আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমরা সিনিলগঞ্জ চলে এসেছি অলরেডি, আর একটু হলে আমরা বাড়ি পৌঁছে যাব। আমাদের রাস্তাটা দেখো কত সুন্দর না, আমার বাবা বানায়নি, আমার বাবার বন্ধুরা বানিয়েছে। তো দুপুরবেলা থেকে এসে এখন এই যে সুযোগ পাইনি বলবো না, কিন্তু করিনি ভিডিও, তার কারণ আজকে আমাদের বাড়িতে বুধবার, আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে বুধবার হয়। তো বুধবারের দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই জন্য কোনো স্পেশাল মেনু কিছু ছিল না। দুদাম তো জামাইকে খাওয়াতে, আর আমাদের বাড়িতে ওইসব কি বলে ষষ্ঠী পুজো পুজো এসব হয় না। শুধু জোরে বললেও কোনো অসুবিধা নেই, এখানেই আছে। ভালো কথাটা তো জোরে বলবো না, খারাপটা বলবো। তো আজকে হয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আমি এখন আবার একটু খাচ্ছি, কারণ আমার খিদে পেয়েছে, আমি দুপুরে লজ্জা করে খাইনি বেশি। দেখো দেখো দেখা, ভালোই হয়েছে, মা রান্না করেছে। আর আমার সঙ্গে কে এসেছিল তোমরা ভাবছিলে হয়তো টোটোতে? দেখা নিজের থোবড়াটা একটু দেখা দেখা, হাসিস না, এই যে ঠিক করে দেখো, এটা হচ্ছে আমার বোন, মানে হচ্ছে আমার মাসির মেয়ে। আমাদের আমার মাসির বাড়ি, আমাদের বাড়ি সব এক জায়গায়তেই। তো আমার সঙ্গে এসছে, আর আমার হাজবেন্ডের আসার কথা ছিল না,
আসার সময় রেডি হয়ে বলছে চলো আমিও যাবো। ওই জন্য মা কিছু আর স্পেশালও করেনি, মাকে বলেছিলাম কিছু করতে হবে না, কারণ ও তো যাবে না, আমি একা একা গিয়ে উঁচু কোথাও একা একা গিয়ে আমি কি বা করবো, কিছুই খাওয়া দাওয়া সেরকম দরকার নেই, তাই জন্য মা বেশি কিছু করেনি। আসার সময় ফোন করেছে, তখন তাড়াতাড়ি করে চাল ফাল গিয়ে কিনে নিয়ে চলে এসছে। যাই হোক, তো এই খাওয়া দাওয়া হচ্ছে, কালকে হবে ভালো খাওয়া দাওয়া, জানি না আজ কালকে আমার হাজবেন্ড আসবে কিনা। তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করছি, ঠিক আছে? তো এখন বাজছে রাত 11টা, আর 11টার সময় আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। মাঝখানে একটা রিল বানাচ্ছিলাম, গোটা ভিডিও টিডিও মানে ইনস্টাগ্রামে বানাচ্ছিলাম, যদি পারি এইখানটাতে আমি দিয়ে দেবো রিলটা। আর তোমরা যদি ওটা সাউন্ড শুদ্ধ দেখতে চাও মানে পুরো রিলটা, তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মনোরমা অফিসিয়াল, তোমরা গিয়ে ওখানে আমাকে ফলো করতে পারো। তো আজকে আমি জানি ভিডিওটা সেরকম হয়তো মজাদার হলো না, কারণ আজকের জামাই ষষ্ঠীটা আমারও মজাদার হয়নি, বললাম যে বুধবার, তো সব কেচে গেছে, আমার হাজব্যান্ডও চলে গেছে। তো আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো, কালকে আমাদের সেলিব্রেশন হবে, যদি আমার হাজব্যান্ড আসতে পারলো, না হলেও আমাদের একটা ছোটোখাটো কালকে সেলিব্রেশন। হ্যাঁ, ছিটকারি দিয়ে দে, আমরা এখন শুতেই চলে এসেছি, মানে দেখতে পাচ্ছ মশারি ফশারি টানানো হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ওই দিশানকে ঘুম পাড়াবো, পাড়ানোর পরেই আমরাও ঘুমিয়ে যাবো, একটু এডিটিংয়ের কাজ ফাজ আছে ওগুলো করে। তো আর কিছু বলার নেই, আজকের দিনটা এরকমই কাটলো একটু সিম্পলভাবে, ওই জন্য শেয়ার করলাম। তো কালকে সেলিব্রেশন হবে, কালকের দিনটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার ভিডিওকে করতে হবে লাইক, আমাকে অনেক 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 লাইক করতে হবে, আর আমার ভিডিওকে শেয়ার করতে হবে তোমার বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা, গুড নাইট।